প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আসলে আপনারা হয়তো ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটা আসলে কোনো টপিক কিনা। এটাও একটা টপিক, এটা টপিকটা এই জন্যই বলতেছি যে আপনাদের কাছে হয়তো মনে হইতে পারে যে এটা হয়তো মানে কোনো বিষয় না, কিন্তু যারা ভিডিওটা তৈরি করছে তারা হয়তো ফানিভাবে তৈরি করছে, যে মানে মজা করার জন্য ভিডিওটা তৈরি করছে, কিন্তু দেশ গ্রামে এই কাজগুলো অহরহ হয়, ঠিক আছে? এই কাজগুলো অনেক হয় এবং এটা আমরা, এটা আমি নিজে দেখছি, ঠিক আছে? কারণ কি আমরা ভাই মানে এটা আমি নিজ চোখে দেখছি, কারণ কি আমরা তো আসলে গ্রামের ছেলে, ঠিক আছে? আমরা ভাই, ঠিক আছে, আমরা হয়তো এখন শহরে থাকি, এই জন্য হয়তো মানে মনে হইতে পারে যে এগুলো আসলে নাথিং বিষয়, কিন্তু নাথিং না ভাই, এই কাজগুলো অহরহ হয়, অনেক হয়, ঠিক আছে? যেমন এখন হয়তো এটা আপনার ডিজিটাল প্রযুক্তি আসছে, ঠিক আছে, আপনার ডিজিটাল মেশিনের মাধ্যমে আপনি, কিন্তু পাল্লার মাপটা যে পাল্লার মাপটা সত্যি মানে মানে অনেক বড় ধরনের একটা ভেজাল থাকে, যেটা মানে হয়তো অনেকেই মানে বুঝতে পারে না, ঠিক আছে? এটা আপনার হাতের উপরে মনে করেন কাজ করে, জাস্ট আপনার খালি হাতটা একটু ইয়া করে দেবেন, দেখবেন যে আপনার 5 কেজির জায়গায় 7 কেজি উঠে গেছে, তারপর আপনি বুঝতে পারতেছেন না, সেম কন্ডিশন। তো যাই হোক, ভিডিওটা দেখেন, দেখলে আশা করি মজা পাবেন। আরে মে আমরা কি কোন এক পাল্লা ধান কি এইভাবে যা দেন আর বড় হয়, আরে দেন তাহলে আমি জানি না মে, আমরা দান্ডি বালা আছে বেশা এলো হাও বুধান। আরে ভাই আমার তো বললে তো আষ্ট সময় না হয়ে গেছে। আরে আমনে কি কোন যে হুদাই দান দিয়ে দেব, এক 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 ওই চার দিন না এক এক তিনটা আব্দুল্লা দেওয়ান এনো স্যার আরেকটা কাল ভাই
তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তবে মানে কেউ বাজে মন্তব্য করবেন না, ভিডিওটা জাস্ট আপনার মানে যে বিনোদন হিসাবে তৈরি করা হয়েছে, তা আমিও আসলে ওরকমভাবেই আপনাদের সামনে উপস্থাপন করলাম। মানে যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।